দর্শন করব। তার আগে সকলে মিলে রাধারানীর নাম করতে করতে বৃন্দাবন যাব এবং বৃন্দাবনের পথে পথেও রাধারানীর নাম করব। তবে নাম আমার রাধারানীর কাছে তখনই পৌঁছবে যখন আমাদের এই হৃদয়টা শ্রীবাস থাকবে, অর্থাৎ গুরুচরণ আশ্রয় করে যদি আমরা বৃন্দাবনের পথে পথে রাধে রাধে বলি তবেই রাত রাধারানীর কানে পৌঁছবে। আর তা না হলে যতই রাধে রাধে বলো, যতই কৃষ্ণ কৃষ্ণ বলো, যতই কাগো কৃপা হবে না। তাই গুরুচরণ আশ্রয় করতে হবে। গুরুচরণ আশ্রয় করে গুরু কৃপা আশীর্বাদ মাথায় নিয়ে সকলে মিলে বৃন্দাবন যাবো রাধারানীর নাম করতে করতে। রাধারানী কি গুরুচরণ আশ্রয় করে কি বলবো? বৃন্দাবনে গাইব ভজনের জন্ম। সেই জন্মকে কি করলাম?
পারে। তাই মহাজন কি বলছি, জীবনটাকে কাটিয়ে দিল হাজারে কাজে দিবে সবই, জীবনটাকে কাটিয়ে দিল হাজারে কাজে দিবে হাজারে কাজে দিতে জীবনটাকে কাটিয়ে দিলা হাজারে কাজে জন্ম তোমার পিতা পেলে আবার ভক্ত কবে।